বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমাদের হাতে উপস্থিত হয়েছে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার বাংলার একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নের সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর উত্তর করব, তার সঙ্গে কোন টাইপের প্রশ্ন আমাদের এবছরের পরীক্ষাতে আসছে তার একটা ঝলক কিন্তু আমরা দেখতে পাবো। আমাদের একদিকে যেমন এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো যেমন ইম্পর্টেন্ট, অন্যদিকে ইতিপূর্বে তোমাদের সামনে আমি টেস্ট পরীক্ষার বাংলার সাজেশনও তোমাদের তুলে ধরেছিলাম, সে প্রশ্নগুলোর সঙ্গে মিলিয়ে দেখলাম। সেই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু এই টাইপসের প্রশ্ন তুমি ইজিলি পারবে এবং ফাইনাল পরীক্ষাতেও কিন্তু তুমি 100% কাউন্ট পাবে, এটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। এবার চলো আজকের প্রশ্নর, যে প্রশ্নটা আমাদের হাতে এসেছে সেই প্রশ্নটার সম্পূর্ণ উত্তরপত্র, অর্থাৎ আমাদের যে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে সেই শর্ট টাইপের প্রশ্নের উত্তরপত্রগুলো আমরা একটু জেনে নিই। তো স্বাভাবিকভাবে আমাদের টেস্ট পরীক্ষায় 80 মার্কের প্রশ্ন হয় এবং আমাদের সময় থাকে 1 ঘন্টা 15 মিনিট। তো আমাদের প্রথমেই এমসিকিউ প্রশ্ন থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমরা অর পাবো এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু অথবা পাবো না। অর্থাৎ আমাদের ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের যে যে তোমার তুলসী নায়ের নাটক রয়েছে সেখানে 2টো প্রশ্ন থাকে, এক্সট্রা কোশ্চেন থাকে, আরও কিছু কিছু জায়গায় থাকে। তো চলো আমরা প্রশ্নপত্র আলোচনার সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলোও লক্ষ্য রাখবো। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো, তাকে সে দেখে সবাই তর্ক থামালো, উদ্দিষ্ট ব্যক্তিটিকে চৌকিদার, মোল্লা সাহেব, ভট্টাচার্য মশাই নাকি বুড়ি? তো প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের সবারই জানা উচিত, তো উত্তরটা কি বুড়ি। পরবর্তী প্রশ্ন, বুড়োকর্তার হোমযজ্ঞের জন্য প্রত্যেকটি কাঠ কাটতে হবে যে মাপে, কোন মাপে? 2 হাত লম্বা, 1 হাত লম্বা, আধ হাত লম্বা, 1.5 হাত লম্বা? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 1.5 হাত লম্বা। পরবর্তী প্রশ্ন চলে আসি, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো, তার কারণ কি? নিখিলকে ফেরত দিল, নিখিলকে ধার দিল, রিলিফ ফান্ডে দেবে, নাকি ভুরি ভোজ করাবে সবাইকে? তো উত্তরটা কী হবে? রিলিফ ফান্ডে দেবে, অর্থাৎ উত্তরটা কি? গদাক। পরবর্তী প্রশ্ন চলে আসি, এ জীবন হলো আমৃত্যু, আমৃত্যু এ জীবন কি? যুদ্ধ ও সংগ্রামের, দুঃখের তপস্যা, সুখের নাকি বঞ্চনার? উত্তর হচ্ছে দুঃখের তপস্যা। পরবর্তী প্রশ্ন, টেরিকাটা মানুষগুলো বসেছিল কোথায়? মাচায়, তাঁবুতে, ক্যাম্পে, নাকি ঘাসের বিছানায়? উত্তর হচ্ছে ঘাসের বিছানায়। পরবর্তী কোশ্চেন, বহুদিন শহরেই আছি, যেখানে বহুদিন যাননি সেখানে কোথায়? জঙ্গলে, গ্রামে, অফিসে, নাকি নিজের বাড়িতে? উত্তর হচ্ছে জঙ্গলে। পরবর্তী কোশ্চেন, শাখা হলে রাতে শুতে হয় কোথায়? খড়ের গদিতে, মাদুরে, মেঝেতে, নাকি খাটে? উত্তর হচ্ছে মেঝেতে। অথবা যে প্রশ্নটা রয়েছে, বিরাট আর্মাডা ডুবলো, আর্মাডা কি? নৌবহর, স্প্যানিশ নৌবহর, ডুবোজাহাজ, নাকি ইংরেজ রণতরী? উত্তরটা হচ্ছে স্প্যানিশ নৌবহর। পরবর্তী প্রশ্ন, উৎসবকে বড় উতলা করে, কি উতলা করে? বাদার চালের গন্ধ, ফুটন্ত ভাতের গন্ধ, যজ্ঞ শেষে ভাত পাবার আশা, নাকি বড় ছেলে মেয়ের কথা? উত্তর হচ্ছে কি? ফুটন্ত ভাতের গন্ধ। পরবর্তী প্রশ্ন, থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছেঁড়া কাপড়, দামি শাল, নোংরা চাদর, চিটচিটে তুলোর কম্বল? তো এর মধ্যে কোনটা উত্তর হবে? চিটচিটে তুলোর কম্বল। পরবর্তী প্রশ্ন চলে আসি, জাপানের কাবুকি থিয়েটার দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন কে? আইজেনস্টাইন, আইভান হো, সরি, প্রথমটা হচ্ছে আইনস্টাইন, আইভান হো, আইজেনস্টাইন, নাকি নিউটন? উত্তর হচ্ছে আইজেনস্টাইন। পরবর্তী কোশ্চেন, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো সংলাপটি যে নাটকের? ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, নাকি কিংলিয়ার? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ম্যাকবেথ। পরবর্তী প্রশ্ন, আমি তো চললাম তুলসী লাহিড়ির যে নাটকের উক্তি, সেটা তার দুঃখীর ইমাম, পথিক, নাকি আগুন? উত্তর হচ্ছে পথিক। পরবর্তী প্রশ্ন, যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব ভেড়া, চালাক, বোকা, নাকি গাধা? উত্তর হচ্ছে গাধা। আমি একটা মক টেস্টের মাধ্যমেও এই প্রশ্নটার যে প্রশ্নটা আমরা যেটা পেয়েছি সেই প্রশ্নটার প্রথম অংশ অর্থাৎ এমসিকিউটা তোমাদের সামনে এর আগেও শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমি টোটাল প্রশ্নটাই আজ টাইপিং কমপ্লিট করে তোমাদের সামনে শেয়ার করছি। পরবর্তী প্রশ্ন, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজটি হলো ভাত দে, ফ্যান দে, কাপড় চাই, চাল চাই, চাল চাই, চাল চাই, নাকি চাল চাই, কাপড় চাই? তো উত্তরটি কী হবে? উত্তরটা হচ্ছে ঘদা, অর্থাৎ চাল চাই, কাপড় চাই। পরবর্তী প্রশ্ন, ও অথবা ও কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই, কারণ মালিক তাকে তাড়িয়ে দেবেন, মালিক দুঃখ পাবেন, মাইনে কমিয়ে দেবেন, নাকি বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন? তো এর মধ্যে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন, অর্থাৎ এই ঘর আগেরটা উত্তর। পরবর্তী প্রশ্ন, তরমুজ ব্রুসিক ছবিটি এঁকেছেন কে? উত্তরটা হচ্ছে পরিতোষ সেন। পরবর্তী প্রশ্ন, সিকিম তথ্যচিত্রটি কে তৈরি করেছিলেন? উত্তর হচ্ছে সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্ন, ব্রতচারীর উদ্ভাবক কে ছিলেন? উত্তর হচ্ছে গুরু সদয় ব্রহ্মচারী। পরবর্তী কোশ্চেন, ল্যাড ও ল্যাস এর কথা কে বলেছেন? নোয়াম চমস্কি বলেছেন। পরবর্তী কোশ্চেন, গবেষণার আদি অর্থ গরু খোঁজা এবং বর্তমান অর্থ কোনো বিষয়ে নিয়মানুক বিশ্লেষণ, এটি যার উদাহরণ? এটি কিসের উদাহরণ? এটি হচ্ছে শব্দের রূপান্তরের একটি উদাহরণ,
অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মহুয়ার দেশে অবসন্ন মানুষের চোখে কি দেখা যায়? ক্লান্ত দুঃস্বপ্ন, ক্লান্ত দিবাস্বপ্ন, ক্লান্ত আতঙ্ক, নাকি ক্লান্ত দুঃখ? তো উত্তরটা কী হবে? ঘুমিন চোখের চোখে যেটা দেখা যায় সেটা হচ্ছে ক্লান্ত দুঃস্বপ্ন। চলে আসবো তার পরবর্তী এসিকিউ টাইপের কোশ্চেন। চৌকিদারকে খবর দেওয়া হলো, চৌকিদারকে খবর দেওয়ার কারণ কি? কারণ বটতলায় এক ভিখারি বুড়ি মারা গিয়েছিল। পরবর্তী কোশ্চেন, আমার মধ্যে বসে তোরাও খা, কার মধ্যে বসে কারা কি খাবে? উত্তরটা হচ্ছে উৎসবকে, উৎসবের খাওয়ার মধ্যে দিয়ে চুন্নুনি তার মা এবং তার ছোট কাকা খাবে। পরবর্তী কোশ্চেন, অপেক্ষা করছিল কে, কার জন্য অপেক্ষা করছিল? সুন্দর বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। অদ্ভুত একটা শব্দ, শব্দটি অদ্ভুত কেন? কারণ সাধারণ বা নির্মল প্রকৃতির বুকে এরকম আওয়াজ সৃষ্টি হয় না। পরবর্তী প্রশ্ন, তাই বলি কি বলা হয়? গাছ তুলে এনে বাগানো বসানোর কথা বলা হয়। জঙ্গলে তাকে পেয়ে কাকে কী অবস্থায় জঙ্গলে পাওয়া গিয়েছিল? নিখোঁজ মেয়েকে জঙ্গলে ছিন্ন ভিন্ন ও লাঞ্ছিত অবস্থায় পাওয়া গিয়েছিল। বড় ভয়ঙ্কর এই যোগ, কোন যোগের কথা বলা হয়েছে? অথবা হঠাৎ আমার মনে হয় কার কি মনে হলো, এই প্রশ্নটা তোমাদের জন্য রইল। উত্তর লিখে কমেন্টে জানিও। পরের প্রশ্ন, ওহ দাতাকর্ণ যে, কেন দাতাকর্ণ বলা হয়েছে? তারপরে কি, কেন দাতাকর্ণ বলা হয়েছে? আচ্ছা, এটার উত্তরটা তোমরা লিখতে পারো, শম্ভুমিত্র অমর গাঙ্গুলিকে বলেছে। সৌমিত্র যখন হাতের কাল্পনিক সিগারেটটা ফেলে দিতে দ্বিধাবোধ করে না, তখন অমর গাঙ্গুলি সেটি ফেলে দেওয়ার কথা বললে শম্ভুমিত্র এই উক্তিটি করেন। পরবর্তী প্রশ্ন, যেমন রবি ঠাকুরকে মেনেছিল, কারা কেন রবি ঠাকুরকে মেনেছিল? কারণ শহরের ইংরেজি জানা লোকেরা এই রবি ঠাকুরকে মেনে নিয়েছিল, কারণ সাহেবরা তাকে স্বীকৃতি দিয়েছিল। পরবর্তী প্রশ্ন যেটা করবো সেটা দেখো, পারল কি, পারল কি, পারল হচ্ছে ভাষার লাং সংবিধানগুলিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও একই বাচন ক্রিয়াকে পারল বলে। আমি সংজ্ঞাটা আবার পড়ছি, ভাষা লাং সংবিধানগুলিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও একই বাচন ক্রিয়াকে পারল বলে। পরবর্তী কোশ্চেন, ল্যাট কি? ল্যাট হচ্ছে মানুষের মাথায় যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে, যা মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উস্কে দেয়, তাকেই ল্যাট বলে। পরবর্তী কোশ্চেন, শৈলী বিজ্ঞান কাকে বলে? শৈলী বিজ্ঞান হলো ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার বিভিন্ন উপকরণ, ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদির প্রয়োগ বিন্যাসের নীতি নির্দেশ আলোচিত হয়, তাকেই শৈলী বিজ্ঞান বলে। পরবর্তী কোশ্চেন, বইয়ে লেখে রাজার নাম, কোন বইয়ে কোথাকার রাজার নাম লেখা? আচ্ছা, কোন বইয়ে কোথাকার রাজার নাম লেখা? তো এখানে হচ্ছে প্রচলিত ইতিহাস বইতে লেখা রয়েছে, থিপসের যে স্থপত্য কীর্তির নির্মাতা সেই রাজার নামই কিন্তু লেখা। পরবর্তী প্রশ্ন, অথবাতে রয়েছে চারিদিক শুনশান, চারিদিক শুনশান কেন? কারণ অলৌকিক গল্পে গুরু নানক হাসান আবদালের নির্জন জঙ্গলে উপস্থিত হন এবং সেখানে ভয়ঙ্কর গরম এবং গনগনে রোদের প্রকোপে চারিদিক শুনশান। এবার স্বাভাবিকভাবে ফাইভ মার্কের কোশ্চেন, ব্রড টাইপের কোশ্চেন গল্প থেকে। এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায়? দু নম্বর, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী, কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? তারপরে নাটক থেকে প্রশ্ন, জীবন কোথায়, কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? পরবর্তী প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, চাটুর্যমশাই কেউ জানে না, কোন নাটকের অংশ, বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান? পরবর্তী প্রশ্ন, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি? পরবর্তী প্রশ্ন, আমি তা পারি না, কবি কী পারেন না, যা পারি কেবল কবি কী পারেন? পরবর্তী কোশ্চেন, কে আবার গড়ে তুললে এতবার, কী গড়ে তোলার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন? তার সঙ্গে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরে চাঁই থামানোর ঘটনাটি লেখক প্রথম বিশ্বাস করেননি কেন? পরে কীভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল? খুব সুন্দর একটা প্রশ্ন আমার বাংলা থেকে। তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, লেখক কাকে কীভাবে কেন সাহায্য করতে বলেছেন? দ্বিতীয় প্রশ্ন, কিন্তু হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইন কী, তা আর চলল না কেন? এবার চলে আসি আমরা আমাদের পরবর্তী যে বিষয় অর্থাৎ ভাষাবিজ্ঞান থেকে। শব্দার্থ পরিবর্তনের ধারা কটি কী কী, ধারাগুলির উদাহরণ সহ পরিচয় দাও। ভাষাবিজ্ঞানের প্রচলিত শাখা কটি, যে কোনো দুটি সম্পর্কে আলোচনা করো। সাহিত্য ইতিহাস থেকে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায় অথবা কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান উল্লেখ করো। বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়ের অবদান সংক্ষেপে লেখো। বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করো। বাংলা লোকসঙ্গীতগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং তারপরে রয়েছে রাইটিং পার্ট অর্থাৎ আমাদের
যে বিষয়গুলো থাকে, রচনা যেটা দিয়েছে সেটা হচ্ছে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা। এখানে বিভিন্ন পয়েন্টগুলো দিয়ে দেয়, শরীর ও মনের দিক দিয়ে সুস্থ সমাজ গড়ে ওঠা সক্ষম, বিকল্প জীবিকার প্রস্তুতি, পড়াশোনার পাশাপাশি পয়েন্ট দিয়ে দেয়। তোমরা ভালো করে জানো, আমি জাস্ট বিষয়টা উল্লেখ করছি, প্রয়োজনে তোমরা একটু ভিডিওটাকে পজ করে নিয়ে পয়েন্টগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, আমি একটু সময় দিয়ে রাখছি। বেশ, পরের যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ। এখানে যে মূল বিষয়টা দিয়েছে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। এবার সে সাম্প্রদায়িকতার ওপর ভিত্তি করে কিছু তথ্য এখানে দেওয়া থাকে, আমি জাস্ট তথ্যগুলো স্ক্রল করছি, তোমরা প্রয়োজনে এটাকে ধীরে ধীরে দেখে নিতে পারো। পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চলম, যেটা আমাদের যুক্তি সেটা দেয় চলভাষ ছাড়া চলমান জীবন অচল, অর্থাৎ যেটা মোবাইল বলছে। তো এই মতের পক্ষে যে যুক্তিটা দিয়েছে, তো সেই উপরেই আমাদের যুক্তিক্রম বিন্যাস করতে হবে, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করতে হবে। তো মতের পক্ষে দিয়েছে, আমাকে বিপক্ষে বলতে হবে। তো কী কী যুক্তি দেখিয়েছে সেটার একই ব্যাপার, আমি তোমাদের সামনে জাস্ট স্ক্রল করছি, তোমরা প্রয়োজনে পক্ষে বিপক্ষে দুটো দেখে তোমরা তার উপরে ভিত্তি করে লিখবে। তো তোমরা প্রয়োজনে এটাকে ধীরে ধীরে একটু দেখে নেবে বা একটু পজ করে নেবে, তাহলে তোমরা তথ্যগুলো পেয়ে যাবে। নেক্সট, প্রবন্ধ রচনা, যেটা জীবনী একটা আসে আমাদের। তো আমি তোমাদের জীবনীর একটা প্যাটার্নও ইতিপূর্বে দিয়েছি, সেটা ভালো করে করলে কিন্তু সমস্ত প্রকার জীবনী লেখা যাবে। এখানে যেটা দিয়েছে জীবনানন্দ দাশ, স্বাভাবিকভাবে জীবনীর যে তথ্যগুলো আমাদের দেওয়া থাকে, জন্ম, পিতামাতা, শিক্ষা, কর্মজীবন, হ্যাঁ, কাব্য বৈশিষ্ট্য, মৃত্যু, এখানে সমস্ত কিছুই দেওয়া আছে। তো এই তথ্যের উপরে কিন্তু লিখতে হবে, তোমরা প্রয়োজনে তথ্য যদি দেখার প্রয়োজন মনে করো, আমি তোমাদের সামনে স্ক্রল করছি, তোমরা এগুলো দেখে নিতে পারো। তো এই হলো আমাদের একটা সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর। আমি এর MCQগুলো প্রথমেই আগে তোমাদের সামনে কোনো একদিন শেয়ার করেছিলাম, কারণ টাইপিং করতে যথেষ্ট সময় লাগে এবং চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরা। তো সেদিন আর হয়ে ওঠেনি, যে কারণে একটা মক টেস্ট নিয়ে নিয়েছিলাম এই প্রশ্নটার থেকেই, এবং আজ সম্পূর্ণ প্রশ্ন তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরলাম। তো আশা করি ভালো লাগলো, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা ফাইনালেও পাবে, টেনশন নেওয়ার কিছু নেই, ভালোভাবে পড়াশোনা করো আর চ্যানেলের সঙ্গে থাকো। যে সাজেশন দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সাজেশনটা দিয়ে নেবো, সেটাও তোমরা দেখে নিও। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।